এরপর দেখো টাইপ থ্রি। এই টাইপে যে প্রবলেমটি দেওয়া রয়েছে এর বৈশিষ্ট্য কী? দেখো এখানে কোনো লিমিট দেওয়া নেই, এই লিমিটটা কন্ডিশন আকারে আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে প্রথমে দেখি আমরা এই লিমিট কী করে ক্যালকুলেট করব, কী করে বের করব। ওকে, তো তার জন্য তোমাদের বলি আর ইজ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু ওয়ান ইন পজিটিভ কোয়াড্রেন্ট। তাহলে আমরা এই কন্ডিশনটাকে তিনটে পার্টে আমি ভেঙে নিচ্ছি। নাম্বার ওয়ান, এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে, অনলি ইকুয়াল ওয়ান লিখলাম। কেন? কারণ ইকুয়েশন না পেলে আমরা ডায়াগ্রাম পাবো না, আমরা গ্রাফ পাবো না, তাই আমরা কী লিখলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওকে, একটা পার্টিকুলার গ্রাফ পাওয়ার জন্য, একটা পার্টিকুলার ছবি পাওয়ার জন্য আমরা একটা ইকুয়েশন নিলাম। নেক্সট দেখো, নেক্সট রয়েছে কি, এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু ওয়ান ডাইরেকশন বা এরিয়া কোন দিকে রিপ্রেজেন্ট করছে তা বোঝার জন্য আমরা লেস অর ইকুয়াল দিলাম। আর নাম্বার থ্রি, পজিটিভ কোয়াড্রেন্ট, ক্লিয়ার? তো এই তিনটে কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক এই তিনটে কন্ডিশনের মাধ্যমে আমরা কী করে এই ইন্টিগ্রেশনের আমরা লিমিটটাকে প্রথমে দিতে পারব, কারণ লিমিট দিলে তবেই আমরা সহজে ইন্টিগ্রেশন স্টার্ট করতে পারব। তো প্রথমে এর পালা, দেখো এর কাজ কি, এর কাজ হলো তোমাকে জাস্ট বলে দেওয়া যে গ্রাফ আঁকার জন্য, ড্র করার জন্য কী কী পয়েন্ট আমাদের প্রয়োজন। তো দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান অবশ্যই স্ট্রেট লাইন ইকুয়েশন, একবার এক্স জিরো পুট করলে ওয়াই ওয়ান পাবে, আর একবার ওয়াই জিরো পুট করো এক্স ইকুয়াল টু ওয়ান পাবে। তাহলে আমরা খুবই ইজিভাবে অন্ততপক্ষে ছবিটা আঁকতে পারছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জিরো কমা ওয়ান, জিরো ওয়ান, দিস পয়েন্ট জিরো ওয়ান, আর ওয়ান কমা জিরো, ওয়ান কমা জিরো। আমরা যদি এই টু পয়েন্ট জয়েন করি তাহলে যা পেলাম, দিস ইজ স্ট্রেট লাইন অ্যান্ড দিস লাইন ইজ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান। ওকে, আচ্ছা এরপর এর পালা, এটা কি বলতে চাইছে, এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল টু ওয়ান? দেখো এবার আমি ছবিটিকে আরেকবার এখানে ড্র করছি ডাইরেকশন রিপ্রেজেন্ট করার জন্য, এক্স ওয়াই। তোমরা দেখলে ছবিটি কীরকম দাঁড়ালো, এরকম, তাই তো? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে যে এই যে স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ তার এরিয়ার ডাইরেকশন কোন কোন দিকে হতে পারে, হয় ওই দিকে হতে পারে অথবা এই দিকে হতে পারে, মানে ডাইরেকশন এই সাইডে হতে পারে অথবা ডাইরেকশন এই সাইডে হতে পারে একটা লাইনের রেসপেক্টে, কিন্তু এই প্রবলেমের রেসপেক্টে ডাইরেকশন কোনটা রাইট, এই ডাইরেকশন রাইট নাকি এটি, কী করে বুঝবে? তো দেখো বোঝার টেকনিক হচ্ছে এই পয়েন্টকে বলা হয় অরিজিন, ক্লিয়ার? তোমরা সবাই জানো অরিজিন, অরিজিন হচ্ছে মূল একটা জায়গা যেখান থেকে সব কিছু উৎপন্ন হয়, তাই তো? আমরা বাস্তব ক্ষেত্রে যদি বলি অরিজিন
যদি গড বা অরিজিনই হচ্ছে সত্য, তো দেখো এই স্ট্রেট লাইনে ডাইরেকশন অরিজিনের দিকে আসবে নাকি অরিজিন থেকে দূরে পালাবে কেমন করে বুঝবে? এটা বোঝার টেকনিক হচ্ছে তুমি এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই ইকুয়াল টু জিরো তোমরা এই ইনইকুয়ালিটিতে পুট করো, তাহলে কি পাচ্ছি? জিরো প্লাস জিরো, জিরো প্লাস জিরো আমরা ইকুয়াল সাইনটা নেব না, লেস দেন ওয়ান, জিরো লেস দেন ওয়ান। এখন তোমরাই বলো জিরো ওয়ানের থেকে ছোট এটা ট্রু না ফলস? ট্রু, কারণ জিরো তো ওয়ানের থেকে ছোটই তো হয়। আর মনে রাখবে যদি কেউ ট্রু হয় তাহলে ও গডের কাছে আসে, আর কেউ যদি ফলস হয় তাহলে গড থেকে দূরে পালাই। তো যেহেতু ট্রু হলো তাই আমাদের এটা হবে না, রাইট কোনটা? এটি অরিজিনের দিকে আসবে। তাহলে আমরা বুঝে ফেললাম যে অরিজিনের দিকে আসবে, অরিজিনের দিকে আসবে, অরিজিনের দিকে আসবে। ওকে, আচ্ছা এটা তো বুঝতে পারলাম যে একটা লাইনের দুটো ডাইরেকশান, একটা ওই সাইডে আর একটা এই সাইডে, তাই এই প্রবলেমের রেসপেক্টে আমরা কোন সাইডটাকে বেছে নেব। তাহলে পরের কাজটা কি? পজিটিভ কোয়াড্রেন্ট, এর মানে কি? এর মানে হচ্ছে এখানে দেখো, আমি এখানে একটা ছবির মাধ্যমে বোঝাই সুবিধা হবে। পজিটিভ কোয়াড্রেন্ট মানে হচ্ছে প্লাস প্লাস, তাই না? এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। এখানে কি হবে? এক্স নেগেটিভ বাট ওয়াই পজিটিভ। এখানে কি হবে? এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ। এখানে কি হবে? এক্স পজিটিভ বাট ওয়াই নেগেটিভ। তাহলে পজিটিভ কোয়াড্রেন্ট মানে কি? এই কোয়াড্রেন্টটাকে বোঝাচ্ছে। তাহলে তোমরাই বলো পজিটিভ কোয়াড্রেন্ট মানে যদি এই কোয়াড্রেন্টটা হয় তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই লাইনটা এই ডাইরেকশানে আসছে, কিন্তু পজিটিভ নিতে হবে। তাহলে পজিটিভ নেওয়া মানে বুঝে গেলাম যে আমরা এইটুকুটাই পাচ্ছি, ক্লিয়ার? পজিটিভ কোয়াড্রেন্ট মানে আমি এই সাইড এই সাইড এই সাইড যেতে পারছি না, এই সাইড যেতে পারছিলাম কিন্তু লাইন বলছে না আমি ওই সাইডে যাব না, তাই লাইন এই লাইনগুলোর এই লাইনগুলোর কন্ডিশান যদি মানি আর পজিটিভ কোয়াড্রেন্টের কন্ডিশান মানি তাহলে কমন পোর্শন পড়ছে এইটুকুটা, ক্লিয়ার? তো এই হলো আমাদের এই কন্ডিশনের রেসপেক্টে এর ছবি। আর এখানে আমরা কী বুঝতে পারছি? এই ছবির রেসপেক্টে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের যে ইন্টিগ্রেশন দেওয়া ছিল, ডাবল ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, এক্স ওয়াই ইন্টু ডিএক্স ডিওয়াই আর রিজিয়নে, তাহলে এখানে আমরা এক্সের আর ওয়াই কী করে আমরা লিমিটটাকে দেব? তো দেখো প্রথমে আমরা এক্সের লিমিট দিই, তারপর আমরা ওয়াইয়ের লিমিট দেব। তোমরা যদি প্রথমে মনে করতে যে ওয়াইয়ের লিমিট আগে দেবে পরে এক্সের লিমিট দেবে কোনো সমস্যা হতো না। এবারে দেখো এক্সের লিমিট, আমরা জানি এটা অরিজিন মানে জিরো কমা জিরো, তো এক্স কোথা থেকে স্টার্ট হচ্ছে? ইনিশিয়াল ভ্যালু জিরো, ওর ফাইনাল ভ্যালু ওয়ান, তাহলে এক্স জিরো টু ওয়ান। বাট যখনই আমরা ওয়াই যাব তখন একটা তো ডিজিট নেব বাট আর একটা ভেরিয়েবল নিতে হবে, কী বললাম? একটা তো ডিজিট নেব বাট আর একটা ভেরিয়েবল নিতে হবে। তাহলে এইরকম প্রবলেমের ক্ষেত্রে যদি তোমাকে একটা কন্ডিশান দেয়, একটা ইকুয়েশান দেয়, তাহলে আমরা একটা নেব ভ্যালু ডিজিট আর একটা নেব ভেরিয়েবল। তো দেখো এখানে ওয়াই, ওয়াই মানে কি? হাইট, তাই তো? এই হাইট, এই হাইট, এই হাইট, এই হাইট, এই হাইট, এই হাইট,
তো এই হাইটে বলতে পারবে হাইট সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হাইট জিরো, আর সবচেয়ে বড় হাইট ভেরিয়েবল কোনটা? ভেরিয়েবল হাইট হচ্ছে, আমরা জানি এই লাইনটার ইকুয়েশান এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, সো ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স, তাহলে কী লিখতে পারি? ওয়ান মাইনাস এক্স। ওকে, বা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আরেকটা ওয়েতে ভাবতে পারো, কীরকম আমরা এক্সের ভ্যালু অল টাইম কী দেব? নাম্বারে, কিন্তু যখনই ওয়াই যাব তখন দেব ফাংশানে, ওয়াই ফাংশানে দেব। তো দেখো, ফার্স্ট এই লাইন আর এই লাইন, এই লাইনটার ইকুয়েশান কী তোমরা জানো? এই লাইনটার ইকুয়েশান ওয়াই ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো তবেই না এক্স অ্যাক্সিস, তাই ওয়াই ইকুয়াল টু জিরো। আর এই লাইনটা, এই লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স, তাই এখান থেকে আমরা পাচ্ছি কি? এই লাইনটার ইকুয়েশান কী? এই লাইনটার ইকুয়েশান ওয়াই ইকুয়াল টু জিরো, আর এই লাইনটার ইকুয়েশান কী? এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স। এই কারণে আমরা কী পেলাম? জিরো টু ওয়ান মাইনাস এক্স। তাহলে তোমরা যে কোনো একটা কনসেপ্টের হেল্প নিতে পারবে। এরপর চলে আসি আমরা এই প্রবলেমটির সলিউশনে। তাহলে দেখো, আমরা এই ইন্টিগ্রেশনটাকে এভাবে লিখতে পারি। এবার এটাকে সলভ করব কী করে? তো এক কাজ করি, যেহেতু ওয়াইয়ের রেসপেক্টে রয়েছে না, ওই কারণে আমরা ডিওয়াইটাকে আগে লিখলাম আর এটিকে আমরা ব্র্যাকেটে বন্দি করে রাখছি, আর লাস্টে থাক ডিএক্স। তাহলে আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে, প্রথমে এর কাজটি করে নেব, তাই তো? আচ্ছা, এবারে নেক্সট দেখো, পরের লাইন কী হবে? ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু জিরো টু ওয়ান। তোমরা জানো এখানে যে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাই এক্স কনস্ট্যান্ট, আর এক্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওয়াই ডিওয়াই এর ইন্টিগ্রেশন কী হবে? ওয়াই স্কোয়ার বাই টু, ওয়াই স্কোয়ার বাই টু, তো বাই টু আমি সামনে লিখলাম। এবার যেহেতু ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, তাই লিমিট কী করব? আমরা লিমিটটাকে দিচ্ছি জিরো টু ওয়ান মাইনাস এক্স ইনটু ডিএক্স। এরপর আমরা লিখছি ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু জিরো টু ওয়ান এক্স বাই টু। এবার আপার লিমিট লিখি, আপার লিমিট হলো ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস, লোয়ার লিমিট লিখি জিরো স্কোয়ার ইনটু ডিএক্স। এবার তোমরাই দেখো, এখানে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে অঙ্কের মধ্যে কিন্তু আর ওয়াই নেই। যেহেতু অঙ্কের মধ্যে ওয়াই নেই, তাই আমার কি আর এখানে এক্স ইকুয়াল টু লেখার প্রয়োজন আছে? আমি বুঝে গেলাম যে এখানে যে লিমিট, সেটা অবশ্যই যেহেতু আমরা এক্সের রেসপেক্টে করছি, এক্সের রেসপেক্টে করছি, তাই ওই লিমিট হলো এক্সের। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ওয়ান বাই টু, ওয়ান বাই টু আমরা বাইরে বের করছি, কারণ ওয়ান বাই টু কনস্ট্যান্ট। তাহলে এক্স ইনটু, এটাকে ভাঙলে কী হবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইনটু ডিএক্স। তাহলে ওয়ান বাই টু, জিরো টু ওয়ান আমরা ভেতরে মাল্টিপ্লাই করি, এক্স মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ইনটু ডিএক্স ইকুয়াল ওয়ান বাই টু। এবার এক্সের ইন্টিগ্রেশন কী হবে? এক্স স্কোয়ার বাই টু, টু ইনটু এক্স কিউবের, এক্স স্কোয়ারের কী হবে? এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স কিউবের কী হবে? এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর, আর লিমিট জিরো টু ওয়ান। প্রথমে আমরা আপার লিমিট পুট করব, আপার লিমিট পুট করলে পাচ্ছি ওয়ান বাই টু মাইনাস টু বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর, আর লোয়ার লিমিট পুট করলে দেখবে সব জিরো আসবে, তাই না? জিরো জিরো জিরো। তাহলে
আলটিমেটলি আমরা পেলাম কি, আমরা পেলাম 1/2 ইনটু এর লসাগু করো তো কত পাবো, 12 6 মাইনাস 8 প্লাস 3, তার মানে 1/2 ইনটু 1/12, তার মানে আমরা অ্যান্সার পেলাম 1/24। এই হলো আমাদের রেজাল্ট, আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এবারে নেক্সট দেখো টাইপ নাম্বার 4, কী দেওয়া রয়েছে, ডাবল ইন্টিগ্রেশন ডিএক্স ডিওয়াই ওভার দ্য ডোমেন বাউন্ডেড বাই ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স। দেখো এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে, দুটো কার্ভ আমরা প্রিভিয়াস প্রবলেমে দেখেছিলাম যে একটি কার্ভ ইকুয়েশান দেওয়া ছিল, এবার দুটো কার্ভের ইকুয়েশান দেওয়া রয়েছে। এবারে এই প্রবলেমটিকে কী করে সলভ করবে, তো দেখো প্রথমে না আমাদের ছবিটাকে আঁকা যাক, অ্যাকচুয়াল এর ছবিটা কী, ডায়াগ্রামটা কী, তাহলে সেখান থেকে হয়তো আমি লিমিটটা বুঝতে পারবো। তাই প্রথমে আমরা ওই কারণে ছবিটাকে আঁকবার উদ্দেশ্যে দেখো এটি হলো এক্স অ্যাক্সিস আর এটি হলো ওয়াই অ্যাক্সিস, আমরা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, আমরা জানি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ারের যে গ্র্যাফ সেটি কী হবে, এটি, তাই তো, এটি কি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স এর গ্র্যাফ কীরকম হবে, এর গ্র্যাফ হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, তার মানে এই, তাহলে এটা হলো কি ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, আর এই গ্র্যাফটা কি ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, তাহলে আমরা দুটো কার্ভ পেয়ে গেলাম। এরপর আমাদের প্রয়োজন এক্সের ভ্যালু আর ওয়াই, ব্যাস যদি আমি এক্স পেয়ে যাই ওয়াই পেয়ে যাই তাহলে আমি প্রবলেমটি স্টার্ট করতে পারবো। তাহলে প্রথমে দেখা যাক কীভাবে এক্স বের করব। তো এক্স নির্ণয়ের জন্য, এক্স ক্যালকুলেশন করার জন্য আমাদের তাকাতে হবে এখানে, কারণ এখানে তো আমি এই লাইনের উপরে তো এক্সের ভ্যালু পাবো, তো এক্সের একটা ভ্যালু 0 তো বুঝতে পারছি, আর একটি এক্সের ভ্যালু কত, এটা জানার জন্য আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করব। সলভ করলেই আমি এক্স ওয়াই পাবো, তাহলে এক্সের মানটা পাওয়া যাবে। তো ইকুয়েশন কী রয়েছে, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, যদি ওয়াই এক্স স্কোয়ার এখানে পুট করি অর এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে ইকুয়াল এক্স, তাই তো, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল কী হবে এক্স স্কোয়ারের স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, অর এক্স যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি অর এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি রিয়াল মান নিই তাহলে এক্সের একটা ভ্যালু 0 পাচ্ছি, এক্সের আর একটি ভ্যালু 1 পাচ্ছি, তাহলে এখানে এক্সের ভ্যালু একটি 0 পাচ্ছি আর এখানে এক্সের ভ্যালু 1 পাচ্ছি, ক্লিয়ার। তাহলে অন্তত পক্ষে আমরা এটা তো গেস করতে পারলাম যে যখনই আমরা এই ইন্টিগ্রেশনটিকে করব এক্স ওয়াই ডিএক্স ইন্টু ডিওয়াই, যখন এই ইন্টিগ্রেশনটি সলভ করব করার সময় এর যে লিমিট পাবো আমরা, কার লিমিট, একবার এক্স আর একবার ওয়াই, তো এক্সের লিমিট আমরা এই ছবি দেখে অনায়াসেই বুঝতে পারছি যে যেহেতু আমাদের এক্সের লিমিট পেতে গেলে এক্স অ্যাক্সিস বরাবরই দেখতে হবে, তাই
ইনিশিয়াল, কারণ দেখো এখানে কিন্তু আমরা কমন পোর্শন এটা পাচ্ছি, এরিয়া, তাই না? তাহলে এখানে ইনিশিয়াল ভ্যালু কি জিরো, আর এক্স এর ফাইনাল ভ্যালু কি ওয়ান, তাই আমরা কি লিখবো এখানে, জিরো টু ওয়ান। এবার আমার ওয়াই দরকার, ওয়াই কি করে পাবে? তো ওয়াই পাওয়ার টেকনিক একটু আগে আমরা শিখলাম, আমাদেরকে ওয়াই ফাংশানে লিখতে হবে, আমাদের ওয়াই ফাংশানে লিখতে হবে। দেখো হাইট কীরকম চেঞ্জ হচ্ছে, হাইট কীভাবে চেঞ্জ হচ্ছে, এইখানে কিন্তু হাইটটা চেঞ্জ হচ্ছে, তাই না? ওয়াইটা চেঞ্জ হচ্ছে, ওয়াইটা চেঞ্জ হচ্ছে, বারবার ওয়াইটা চেঞ্জ হচ্ছে, ওয়াইটা কোনো না কোনোভাবে চেঞ্জ হচ্ছে, কখনো ছোটো হচ্ছে কখনো বড় হচ্ছে। তাহলে দেখো এই যে ওয়াই, ওয়াইয়ের ইনিশিয়াল ফাংশান কী, নিচের ফাংশানটা কী? দেখো নিচের ফাংশান হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর উপরের ফাংশানে ওয়াই কত? উপরের ফাংশানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে রুট এক্স, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, ওয়াই ইকুয়াল টু রুট এক্স। তো দেখো আমরা ইনিশিয়ালি ওয়াই পেলাম এক্স স্কোয়ার, আর ফাইনালি ওয়াই ইকুয়াল টু পেলাম রুট এক্স, তাই আমরা কী লিখব, ইনিশিয়ালি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, আর ফাইনালি ওয়াই ইকুয়াল টু রুট এক্স। এবারে আমরা যদি একে সলভ করি তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তো সলভ করবে কী করে? দেখো আমরা এক্স ইকুয়াল টু জিরো টু ওয়ান একে কিছু করব না, প্রথমে আমরা ওয়াইয়ের রেসপেক্টে, ওয়াইয়ের মান দেওয়া আছে না, ওয়াইয়ের রেসপেক্টে আগে করে নিই। তাহলে ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার রুট এক্স ডি ওয়াই, আর একে ব্র্যাকেটে রাখলাম, পাশে লিখলাম ডিএক্স। এবারে লক্ষ্য করো, ইন্টিগ্রেশন এক্স ইকুয়াল টু জিরো টু ওয়ান, ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন কী হবে ওয়াই, আর লিমিট ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার রুট এক্স ইন্টু ডিএক্স। এরপর আমাদের কাজ জিরো টু ওয়ান, কেন? কারণ আমরা যখন ভ্যালু পুট করছি তখন দেখো ওয়াইয়ের জায়গায় প্রথমে রুট এক্স, তারপর ওয়াইয়ের জায়গায় এক্স স্কোয়ার, যেহেতু পুরো অঙ্কটাই কনভার্ট হয়ে গেল এক্সে, তাই আর এক্স ইকুয়াল টু জিরো লেখার প্রয়োজন নেই, ডিরেক্ট জিরো টু ওয়ান লিখলেই হবে। এবার রুট এক্স, রুট এক্সটাকে তোমরা ভাবতে পারো এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? তো এক্স টু দি পাওয়ার হাফ যদি ভেবে নাও, আমি একবার করেই দিই তোমাদের সুবিধার জন্য, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এবারে এর ইন্টিগ্রেশন করি, ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান, হাফ প্লাস ওয়ান মানে থ্রি বাই টু, বাই থ্রি বাই টু হতো, তো উল্টালে কী হবে, টু বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের কী হবে, এক্স কিউব বাই থ্রি। কিন্তু লিমিট কী রয়েছে, লিমিটটি রয়েছে জিরো টু ওয়ান, তাই প্রথমে আপার লিমিট পুট করি, আপার লিমিট পুট করলে কী হবে, টু বাই থ্রি ইন্টু ওয়ানের পাওয়ার থ্রি বাই টু মানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি, আর লোয়ার লিমিট যদি পুট করি তাহলে জিরো পাচ্ছি। তাহলে দেখো অ্যান্সার কী পেলাম, ওয়ান বাই থ্রি। ওকে, তো এই হলো এই প্রবলেমটির সলিউশন। আশা করছি তোমরা এই ডাবল ইন্টিগ্রেশনে, এই যে চার রকম অঙ্ক আমি বললাম, চার রকমের প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তা বুঝতে পেরেছ। তোমরা প্রিভিয়াস ভিডিওটি আর একবার দেখে নাও, তাহলে এই চারটি প্রবলেমকে তোমরা একটা জায়গায় লিখে প্র্যাকটিস করার মতন একটা জায়গা তোমরা পেয়ে যাবে। আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছো।